পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কিশলয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান স্টেশন চত্বরে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে নানান কর্মসূচি করে থাকে। বিশেষ করে তাদের পঠন পাঠনের ব্যবস্থা তারাই করেন। বৃহস্পতিবার তেজগঞ্জের তেজগঞ্জ হাই স্কুলে তারা একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। তারা জানান, প্রতি বছর বাংলা নববর্ষের দিন এই কর্মসূচি করেন, কিন্তু এবছর এদিন বাবা সাহেব বি আর আম্বেদকরের জন্মদিবসে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। এদিন পিছিয়ে পড়া শিশুদের নিয়ে তেজগঞ্জ হাই স্কুলে বৃক্ষরোপণ করেন তারা। এদিন প্রধানত ঔষধি গাছ লাগানো হয়। পাশাপাশি পিছিয়ে পড়া পথ শিশুরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিশলায় আমাদের যে পথ শিশুদের পাঠশালা স্টেশনে চলে, তার তরফ থেকেই আমরা এখানে এসেছিলাম তেজগঞ্জ হাই স্কুলে যে বৃক্ষরোপণ উৎসব। এবং আমরা প্রত্যেক বছরেই পয়লা বৈশাখ বছরের শুরুর দিনে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এবং কিশলায় ছাত্রছাত্রীদের নিয়ে আসা নিয়ে এসে ওদের দিয়ে আমরা গাছ লাগাই, যে বছরের শুরুর দিনটা যেন মানে সবুজে ভরে যায়, সারা বছরটা থাকে আর কি, সেই উদ্দেশ্যই। আজকে আমরা তেজগঞ্জ হাই স্কুলে বসিয়েছি। তেজগঞ্জ স্কুলের মাস্টারমশাই হেডমাস্টারমশাই সন্দীপবাবু, উনি আমাদের অনুমতি দিয়েছেন, প্রেসিডেন্ট সাহেবও আছেন, সেই জন্যই আমরা সব ছাত্রছাত্রী কিশলের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। এই স্কুলের ছাত্রছাত্রীরাও কিছু আছে। আমাদের একটা বিশেষত্ব হচ্ছে এবছর আমরা এবার করলাম কি, ঔষধি গাছ, বিভিন্ন ধরনের ঔষধি গাছ আমরা এখানে লাগিয়েছি। সর্পগন্ধা, তারপরে তো আমাদের ভৃঙ্গমূল, এইসব গাছগুলো লাগিয়েছি। তা বাচ্চারা লাগাচ্ছে, খুব আনন্দের সাথেই লাগাচ্ছে। তা এই বাচ্চাদের একটা প্রোগ্রাম আছে, ছোটোখাটো প্রোগ্রাম আছে, ওদের একটা ড্যান্সের প্রোগ্রাম আছে, একটা পিরামিড করবে, তারপরে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের শুরুটা। আমাদের যেটা হচ্ছে আজকের দিনটা তো খুব বিখ্যাত দিন, একটা স্মরণীয় দিন, আম্বেদকর যার স্বপ্ন ছিল যে যারা একটু পিছিয়ে পড়া তাদের একটু এগিয়ে নিয়ে আসা, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদেরও পরিকল্পনা তাই, যে স্টেশনের বাচ্চাদের যারা একটু পিছিয়ে পড়া বাচ্চা তাদের আমরা সামনের দিকে নিয়ে আসতে চাইছি। তা আজকের দিনটার সাথে বেশ সামঞ্জস্য আছে। তাহলে আমাদের এমনি প্রোগ্রাম ছিলই, আজকে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন, সেই জন্মদিন পালনের উৎসব ছিল। এবং এই বি আর আম্বেদকর হচ্ছে আমাদের পিছিয়ে পড়া যে সমাজ, সেই সমাজের উনি ছিলেন পথপ্রদর্শক। সেই হিসেবে আজকে কিশলয় যারা পথ শিশুদের নিয়ে কাজ করে এবং সেই সমস্ত শিশুদের আজকে আমন্ত্রণ করানো হয়েছিল কিশলয়কে বৃক্ষরোপণের দ্বারা। মানে বৃক্ষ হচ্ছে যেমন ছোট্ট শিশু, তেমনি এরাও হচ্ছে ছোট্ট শিশু, সবাই ভবিষ্যতের নাগরিক এরা, আর বৃক্ষ কিন্তু ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে। চিরসবুজ হোক এই ভারতবর্ষ, চিরসবুজ হোক আমাদের এই বাংলা, এই চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের এই প্রোগ্রাম। এই প্রোগ্রাম একটা দারুণ জায়গায় সাফল্যমণ্ডিত পেয়েছে। আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রেসিডেন্ট সাহেব নিতাই কাইতি মহাশয় উপস্থিত আছেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং কিশলের সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত হয়েছে। সামগ্রিকভাবে একটা সুন্দর অনুষ্ঠান এবং তার সঙ্গে সচেতনতা, অর্থাৎ বৃক্ষরোপণ হোক, সবুজ ভরে উঠুক, এই চিন্তা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।